गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आमरा जे चैप्टरटा पढ़ছিলাম সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মাই বডি, আমাদের সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে। তো আমরা অলরেডি একটুখানি পোরশন আমাদের পড়া হয়ে গিয়েছিল, তো তারপর থেকে আমি শুরু করছি আজকে। তো এই যে মাই বডি এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার তিনটে পার্ট আছে এই চ্যাপ্টারে। তার মধ্যে একটা পার্ট আমরা পড়েছি, বাকি দুটো পার্ট পড়া বাকি আছে। তিনটে পার্ট বলতে প্রথম যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে ব্রিদিং সিস্টেম। ব্রিদিং সিস্টেম এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, পড়া হয়ে গেছে। এরপরে আছে ব্রিদিং সিস্টেমের পরে স্কেলেটাল সিস্টেম, এটা আজকে আমরা পড়ব। আর আছে সেন্স অর্গান, আমাদের বডিতে যে সেন্স অর্গানগুলো রয়েছে সেই সেন্স অর্গান। তো এই তিনটে পার্টে এই চ্যাপ্টারটা ডিভাইড করা আছে। তার মধ্যে ব্রিদিং সিস্টেম পড়া হয়ে গেছে, আমরা আজকে স্কেলেটাল সিস্টেমটা পড়ব আর তারপরে সেন্স অর্গানটা ডিসকাস করব। তো দেখো চলে আসছি, দ্য স্কেলেটাল সিস্টেম। দেখো তো সবার আগে বুঝতে হবে যে এই স্কেলেটাল সিস্টেম কটা পার্টে ডিভাইডেড। এই যে স্কেলেটাল সিস্টেম আমি যে পড়ব, এই স্কেলেটাল সিস্টেমের চারটে পার্ট আছে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে দ্য স্কাল। সেকেন্ড পার্ট হচ্ছে দ্য ব্যাকবোন। থার্ড পার্ট হচ্ছে দ্য রিব কেজ। আর ফোর্থ পার্ট, লাস্ট পার্ট হচ্ছে দ্য লিম্বস। এই চারটে পার্টে স্কেলেটাল সিস্টেম ডিভাইডেড, তা আমরা এক এক করে ডিসকাস করব। তো সবার আগে বুঝতে হবে যে এই যে স্কেলেটাল সিস্টেম আমরা পড়ব, এই স্কেলেটাল সিস্টেমের মেন কাজ কী, ফাংশন কী, আমাদের বডিতে মেন ফাংশন কী স্কেলেটাল সিস্টেমের। তো মেন ফাংশন দুটো আছে স্কেলেটাল সিস্টেমের। ফার্স্ট ফাংশন হচ্ছে যে স্কেলেটাল সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বডির যে ফ্রেমওয়ার্ক, আমাদের বডির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই তৈরি করে হচ্ছে স্কেলেটাল সিস্টেম। দ্য স্কেলেটাল সিস্টেম মেক্স দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, তাই তো। আর কী কাজ আছে না, ইট গিভস শেপ অ্যান্ড সাপোর্ট টু আওয়ার বডি, আমাদের বডিকে একটা পার্টিকুলার শেপ দেয়, পার্টিকুলার একটা সাপোর্ট প্রোভাইড করে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ফাংশন হচ্ছে গিভস শেপ অ্যান্ড সাপোর্ট টু বডি, এটা ফার্স্ট কাজ, ঠিক আছে। দু নম্বর কাজ কী, দু নম্বর কাজ হচ্ছে প্রোটেকশান, মানে আমাদের বডির ভেতরে যে ডেলিকেট অর্গানগুলো রয়েছে, যেমন ধরো লাংস আছে, হার্ট আছে, কিডনিজ আছে, আরও যে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানসগুলো যে বডির ভেতরে রয়েছে, সেই ডেলিকেট অর্গানগুলোকে প্রোটেক্ট করে, বুঝতে পারলে। তাহলে সেকেন্ড ফাংশন কী, প্রোটেক্টস দ্য ইনার ডেলিকেট অর্গানস, এই দুটো হচ্ছে স্কেলেটাল সিস্টেমের কাজ, ঠিক আছে। আর যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ স্কেলেটাল সিস্টেম, না স্কেলেটাল সিস্টেম হচ্ছে ইট ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, ইট মেক্স, স্কেলেটাল সিস্টেম মেক্স দ্য ফ্রেমওয়ার্ক অফ দি বডি, মেক্স দ্য ফ্রেমওয়ার্ক অফ দি বডি, ঠিক আছে। আচ্ছা এবার যদি জিজ্ঞেস করি যে স্কেলেটাল সিস্টেম অ্যাকচুয়ালি, যদি আমরা এরপরে যখন পড়বো দেখবে যে স্কেলেটাল সিস্টেমের ম্যাক্সিমাম যে পার্ট, সেই ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু বোনস, মানে হাড়, বোনস দিয়ে বা হাড় দিয়ে তৈরি এই স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। তো যদি জিজ্ঞেস করা হয় হাউ মেনি বোনস আর দেয়ার ইন স্কেলেটাল সিস্টেম, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে যদি অ্যাডাল্ট হিউম্যান বিং হয়, তাহলে আমাদের বডিতে মানে স্কেলেটাল সিস্টেমে টোটাল 206 বোনস রয়েছে, 206 বোনস রয়েছে যদি অ্যাডাল্ট হিউম্যান বিং হয়, ঠিক আছে। এই যে বোনসগুলো আমি বলছি, এই বোনসগুলো কিন্তু ডিফারেন্ট শেপ ডিফারেন্ট সাইজের হয়, সবগুলোই যে একই রকম শেপ হবে বা একই রকম সাইজ হবে তা নয়, ডিফারেন্ট শেপ ডিফারেন্ট সাইজ হয়। যদি অ্যাডাল্ট হিউম্যান বিং হয় তাহলে নাম্বার অফ বোনস হচ্ছে 206, ঠিক আছে। আর যদি নর্মাল নিউবর্ন চাইল্ড তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ বোনস হয় তোমার অ্যাবাভ 300 বা মোর দ্যান 300, তাদের কিন্তু 206 হয় না। তো এটা একটু মনে রাখবে, ঠিক আছে। যদি অ্যাডাল্ট হিউম্যান বিং হয় তার নাম্বার অফ বোনস হচ্ছে 206, আর যদি নিউবর্ন চাইল্ড হয় তাদের নাম্বার অফ বোনস হচ্ছে মোর দ্যান 300, 300-টার বেশি হয়। এবার যত চাইল্ড আস্তে আস্তে গ্রো করবে, বোনসগুলো, কিছু কিছু বোনস আছে যেগুলো ফিউজ হয়ে যায় বা জয়েন হয়ে যায়, জয়েন হয়ে গিয়ে এই 300-এর নাম্বারটা কিন্তু সেই তখন দেখবে 206-এ চলে আসে, বুঝতে পারলে। আচ্ছা নেক্সট আমরা পড়বো যে বোনস কী, না বোনস হচ্ছে হার্ড অ্যান্ড স্ট্রং স্ট্রাকচার,
বোনসগুলো জেনারেলি হার্ড হয় আর স্ট্রং স্ট্রাকচার হয়। এরা এই বোনসগুলো কী দিয়ে তৈরি, কম্পোজিশন কী? না, কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস আর কিছু মিনারেলস থাকে। তাহলে আমরা যদি বলি হোয়াট আর বোনস, বোনস আর দি হার্ড অ্যান্ড স্ট্রং স্ট্রাকচারস, খুব হার্ড হয় এবং খুব স্ট্রং হয়। বোনসের কম্পোজিশন কী, কী কী দিয়ে তৈরি হয় বোনস? না, বোনস আর মেড আপ অফ ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড সাম আদার মিনারেলস। এটা হচ্ছে বোনসের কম্পোজিশন, ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড সাম আদার মিনারেলস, ঠিক আছে? আর মনে রাখবে বোনসগুলো কিন্তু লিভিং এন্টিটি, যেহেতু বোনসগুলোর মধ্যে এই কম্পোজিশনগুলো রয়েছে, দে আর ফোর বোনস আর লিভিং এন্টিটি, ঠিক আছে? আচ্ছা, বোনসগুলোর মধ্যে কী থাকে? না, বোনসগুলোর মধ্যে থাকে হচ্ছে ব্লাড ভেসেল, যার থ্রু দিয়ে ব্লাডটা কিন্তু পাস করে, বুঝতে পারলে? আচ্ছা, এই বোনসগুলোর মধ্যে যেহেতু ব্লাড ভেসেল থাকে বা চ্যানেল থাকে, সেই জন্যই কিন্তু বোনসগুলো লিভিং এন্টিটি, মনে থাকবে? আচ্ছা, এই জন্য বলে তোমাদের, আমাদের যখন কোনো বোনস ফ্র্যাকচার হয় বা হয়তো হাড় ভেঙে যায়, আমাদের কিন্তু ব্যথা লাগে, আমরা কিন্তু পেন ফিল করি। কেন পেন ফিল করি? বিকজ বোনসগুলো লিভিং এন্টিটি, দ্যাটস ওয়াই হোয়েন এনি অফ দ্য বোনস গেট ফ্র্যাকচার্ড উই ফিল পেন, আমাদের ব্যথা লাগে, আমরা কষ্ট পাই, তাই তো? যেহেতু বোনসগুলো লিভিং এন্টিটি, যদি লিভিং এন্টিটি না হতো তাহলে কিন্তু আমরা কিছু ফিলই করতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, এবার এই বোনসগুলো যদি আমরা ক্লাসিফিকেশন করি, তার মধ্যে কিছু লং বোন আছে, কিছু শর্ট বোন আছে, ঠিক আছে? যেরকম লং বোন বলতে যদি আমরা বলি যে বডিতে লং বোন বলতে কোন বোনগুলোকে বোঝায়, লং বোন, এক্সাম্পল হবে থাই বোন, থাই বোন, ঠিক আছে? এই থাই বোন হচ্ছে লং বোন, ঠিক আছে? তারপরে যেমন ধরো আর্ম বোন, হাতের যে বোন, আর্ম বোন, এই দুটি হচ্ছে লং বোন, ঠিক আছে? আচ্ছা, শর্ট বোনের এক্সাম্পল আমি পরে বলছি, আগে লং বোনটা জেনে নাও। লং বোনের দুটো এক্সাম্পল আছে, একটা হচ্ছে থাই বোন, একটা আর্ম বোন, ঠিক আছে? বোনসগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভেতর থেকে হলো, মানে ভেতর থেকে ফাঁকা, মানে যদি আমরা এরকম স্ট্রাকচার যদি হয়, ধরো বোনসের স্ট্রাকচার যদি আমি এরকম দেখাই, ঠিক আছে, ধরো একটা যেগুলো বোনসের স্ট্রাকচার দেখাচ্ছি আমি, এরকম যদি হয় তা ভেতর থেকে এই বোনসটা কিন্তু হলো, পুরো ফাঁকা, বুঝতে পারলে? আর এই যে হলো স্পেস, বোনের মাঝে যে হলো স্পেস থাকে, এটাকে বলে হলো স্পেস। বোনের মাঝে যে হলো স্পেস থাকে, এই হলো স্পেসের মধ্যে একটা লিকুইড থাকে, একটা সফট মেটেরিয়াল থাকে, ঠিক আছে? সেই মেটেরিয়ালটার নাম হচ্ছে বোন ম্যারো, খুব ইম্পর্টেন্ট, বোন ম্যারো। তো বোন ম্যারো কী বললাম? না, বোনসের মাঝে যে হলো স্পেস থাকে, সেই হলো স্পেসের মধ্যে কিছু সফট মেটেরিয়াল থাকে, কিছু সফট লিকুইড থাকে, যেটাকে বলা হয় বোন ম্যারো। তো হোয়াট ইজ বোন ম্যারো? হলো স্পেস অফ বোন ইজ ফিল্ড উইথ সেলস অ্যান্ড সফট মেটেরিয়ালস, সফট লিকুইড মেটেরিয়ালস, হুইচ ইজ নোন অ্যাজ বোন ম্যারো। তাহলে বোন ম্যারো কোথায় থাকবে? এই হলো স্পেসের মধ্যে থাকবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ব্লাড সেলস আর ম্যানুফ্যাকচার্ড ইনসাইড দিস বোন ম্যারো। ব্লাড সেল যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই বোন ম্যারোর মধ্যেই তৈরি হয়, মানে এই হলো স্পেসের মধ্যেই তৈরি হয়, যার মধ্যে দিয়ে ব্লাডটা সার্কুলেট করে, ঠিক আছে? আচ্ছা, এই যে বোন ম্যারো আমি বললাম, এই বোন ম্যারোর আরেকটা নাম আছে, ঠিক আছে? এই বোন ম্যারোকে বলা হয় ফ্যাক্টরি ফর মেকিং ব্লাড সেলস। বোন ম্যারোকে কী বলে? বোন ম্যারোকে বলা হয় ফ্যাক্টরি অফ মেকিং ব্লাড সেলস। কেন এরকম বলে? কারণ এই বোন ম্যারোর মধ্যেই কিন্তু ব্লাড সেলগুলো তৈরি হয়, যার জন্যই বোন ম্যারোকে বলা হয় ফ্যাক্টরি অফ মেকিং ব্লাড সেল। তাহলে আমরা বোনস পড়লাম, লং বোনের এক্সাম্পল বললাম, থাই বোন, আর্ম বোন, হলো স্পেসটা এক্সপ্লেন করলাম, যে বোনের মাঝখানে কিন্তু একটা স্পেস থাকে, অ্যাকচুয়ালি বোনসগুলো কিন্তু রিজিড নয়, ঠিক আছে? মাঝখানে হলো স্পেস থাকে একটা, সেই হলো স্পেসের মধ্যে একটা সফট সেল টাইপের সফট মেটেরিয়াল বা লিকুইড থাকে, যেটাকে বলা হয় বোন ম্যারো, ঠিক আছে? আর ব্লাড সেল কিন্তু এই বোন ম্যারোতেই তৈরি হয়, যে জন্য বোন ম্যারোকে বলা হয় ফ্যাক্টরি অফ মেকিং ব্লাড সেলস, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল বোনের, আমি বললাম যে কিছু কথা যেগুলো বোনস নিয়ে জানতে হবে। আচ্ছা, এবারে আমি চলে আসছি যে স্কেলেটাল সিস্টেম, যে চারটে পার্ট আমি বলেছিলাম, প্রথমে বলেছিলাম কি স্কাল, তারপরে ব্যাকবোন, তারপরে রিবকেজ, তারপরে লিম্বস, তাই তো? তো ফার্স্ট চলে আসছি দ্য স্কাল, দ্য স্কাল। দেখো, স্কাল জেনারেলি আমরা বলতে কী বুঝি? ব্রেনের পোর্শনটা, ব্রেনের যে আউটার কভারিংটা, সে আউটার কভারিংটাকে বলা হয় স্কাল। আমাদের ব্রেনটা ভেতরে থাকে, বাইরে যে হার্ড স্ট্রাকচার যেটা,
আউটার কভারিং যেটা সেটা কি স্কাল বলে। এই স্কাল তৈরি হয় কতগুলো বোনস দিয়ে, না 8 ফ্ল্যাট বোনস। স্কাল ইজ মেড আপ অফ 8 ফ্ল্যাট বোনস, 8টা ফ্ল্যাট বোন দিয়ে তৈরি হয়। এই বোনসগুলো কিন্তু দে আর ফিউজ টুগেদার, একটার সঙ্গে আরেকটা ফিউজ থাকে, জয়েন থাকে, ঠিক আছে। স্কাল কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য, বিকজ স্কালের মধ্যে কিন্তু আমাদের ব্রেনটা থাকে। ব্রেন কিন্তু খুব সেন্সিটিভ অর্গান, খুব ডেলিকেট অর্গান, ঠিক আছে। তো স্কালটা মেন কি করে, এই ব্রেনটাকে প্রোটেক্ট করে, যাতে বাইরে থেকে আমাদের কোনো আঘাত না লাগে, কোনো ইঞ্জুরি না হয়, সেই জন্যেই ব্রেনটাকে প্রোটেক্ট করে এই স্কাল। কারণ স্কাল তো অ্যাকচুয়ালি হার্ড, হার্ড স্ট্রাকচার, ঠিক আছে। তো স্কাল এই জন্যেই খুব ইম্পর্টেন্ট, যেহেতু স্কালের ভেতরে কি থাকে, ব্রেন থাকে, আর স্কালের মেন কাজ হচ্ছে ব্রেনটাকে প্রোটেক্ট করা। তো এর মেন ফাংশন আমি যদি বলি, মেন ফাংশন কি, প্রোটেক্টস দি ডেলিকেট অর্গান ব্রেন। আমাদের বডি সবথেকে ডেলিকেট, সবথেকে সেন্সিটিভ অর্গান কিন্তু ব্রেন, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমি স্কালের ক্লাসিফিকেশনে আসি, যে যদি স্কালের ক্লাসিফিকেশন করি, তো দুটো আমরা জিনিস দেখব। দেখো, স্কালের দুরকম আমরা ভিউ দেখব। দেখবে তোমাদের বইতে পেজ নাম্বার, তোমরা বইটা ওপেন করো, দেখবে স্কালের দুটো পিকচার তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। একটা দেখবে সাইড ভিউ দেওয়া আছে, একটা ফ্রন্ট ভিউ দেওয়া আছে। ফ্রন্ট ভিউটা দেখলে খুব একটা ভালো বোঝা যায় না, কিন্তু সাইড ভিউটা দেখলে পুরো ক্লিয়ার পিকচারটা বোঝা যায়, একটা সাইড ভিউ, একটা ফ্রন্ট ভিউ, ঠিক আছে। আচ্ছা, স্কালের মধ্যে কি থাকে, না স্কালের ভেতরে থাকে কি, জজ, JAWS, জজ, ঠিক আছে। দেখবে তোমার পিকচারে, দেখো পিকচারে দেখলেই বুঝতে পারবে স্কালের ভেতরে কি রয়েছে, জজ রয়েছে। এই জজের দুটো পার্ট হয়, একটা হচ্ছে আপার পার্ট, যেটাকে বলা হয় আপার জজ, একটা হচ্ছে লোয়ার পার্ট, যেটাকে বলা হয় লোয়ার জজ, ঠিক আছে। এর মধ্যে যে লোয়ার জ, এই লোয়ার জটা কিন্তু মুভেবল, মানে তুমি মুভ করতে পারবে, যেদিকে ইচ্ছে মুভ করতে পারবে। লোয়ার জজ হচ্ছে মুভেবল, আপার জ কিন্তু মুভেবল নয়, আপার জটা ফিক্স থাকে। আপার জ যেটা বললাম, এই আপার জ কিন্তু ফিক্স থাকে, আপার জ মুভেবল নয়, একমাত্র লোয়ার জটাই মুভেবল, ঠিক আছে। আচ্ছা, লোয়ার জয়ের কাজ কী, না লোয়ার জয়ের কাজ হচ্ছে ইট হেল্পস টু ইট, টু টক অর টু লাফ। মানে কি, আমাদের খেতে হেল্প করে, হেল্পস টু ইট, টু টক কথা বলতে হেল্প করে, অ্যান্ড টু লাফ, ঠিক আছে। আপার জয় যেহেতু ফিক্সড, তো আপার জয়ের পার্টিকুলার সেরকম কিন্তু কোনো কাজ নেই। লোয়ার জ যেহেতু মুভেবল, সো লোয়ার জ হেল্পস টু টক, টু ইট, অ্যান্ড টু লাফ, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের স্কালের পার্ট। স্কাল আমরা পড়লাম যে স্কাল ইজ কম্পোজড অফ, অর স্কাল ইজ, স্কাল ইজ মেড আপ অফ 8 ফ্ল্যাট বোনস, ইটস মেন ফাংশন ইজ টু প্রোটেক্ট দ্য ডেলিকেট অর্গান, দ্যাট ইজ ব্রেন। আচ্ছা, স্কালের দুটো আমরা ভিউ পড়লাম, একটা সাইড ভিউ, একটা ফ্রন্ট ভিউ, ঠিক আছে। স্কালের ভেতরে কী রয়েছে, না দেয়ার আর জজ ইনসাইড দ্য স্কাল। জজ আর টু টাইপস, দেয়ার আর আপার জজ অ্যান্ড দেয়ার আর লোয়ার জজ। ইন বিটুইন আপার জজ অ্যান্ড লোয়ার জ, লোয়ার জ ইজ মুভেবল, আপার জ ইজ ফিক্সড। হোয়াট ইজ দ্য ফাংশন অফ লোয়ার জ, দ্য ফাংশন অফ লোয়ার জ ইজ টু টক, ইট হেল্পস টু টক, টু ইট, অ্যান্ড টু লাফ। তাহলে হয়ে গেল আমাদের স্কাল পার্ট। আচ্ছা, এরপরে চলে আসছি নেক্সট, দু নম্বর, দ্য ব্যাকবোন, দ্য ব্যাকবোন। দেখো, ব্যাকবোন হচ্ছে অ্যাকচুয়ালি মানে স্কালের সঙ্গে কানেক্ট থাকে। আমরা যে একটু আগে স্কাল পড়লাম, সেই স্কালের সঙ্গে কানেক্ট থাকে হচ্ছে ব্যাকবোন, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট ইনফরমেশন আমরা লিখে নিই, ইট ইজ কানেক্টেড টু স্কাল, ইট ইজ কানেক্টেড টু স্কাল, ঠিক আছে। দু নম্বর ইনফরমেশন, দেখো ব্যাকবোন কিন্তু কতগুলো বোনস দিয়ে তৈরি, ব্যাকবোন তৈরি হয় 33 স্মল বোনস। যেরকম স্কাল 8টা ফ্ল্যাট বোন দিয়ে তৈরি হয়েছিল, সেরকম ব্যাকবোন তোমার তৈরি হয় 33 স্মল বোনস, দেয়ার আর 33 স্মল বোনস ইন ব্যাকবোন। তাহলে আমরা কী লিখব, মেড আপ অফ 33 স্মল বোনস, মেড আপ অফ 33 স্মল বোনস। এদেরকে কী বলা হয়, এদেরকে বলা হয় ভার্টিব্রে। এই যে 33 স্মল বোনস যেগুলো বললাম, এদের নাম আছে, এদেরকে বলা হয় ভার্টিব্রে, কল্ড ভার্টিব্রে। স্পেলিংটা ভালো করে দেখবে, ঠিক আছে। আচ্ছা, এই বোনসগুলো কিন্তু খুব ছোটো, খুব বড় বোনস হয় না, 33 স্মল বোনস, ঠিক আছে। আচ্ছা, এই যে 33 স্মল বোনস আমি বললাম, এদেরকে একসাথে কী বলা হয়, একসাথে বলা হয় ভার্টিব্রাল কলাম। আবার বলছি, 33 স্মল বোনস দিয়ে ব্যাকবোন তৈরি,
ইচ স্মল বোনকে বলা হয় ভার্টিব্রে, আর যখন 33 স্মল বোনস একসাথে আমি বলবো তখন তাকে বলা হয় ভার্টিব্রাল কলাম। তারপরে আমি কি বলবো, দিজ স্মল বোনস টেকেন টুগেদার মেক ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছি ফাংশন, ব্যাকবোনের ফাংশন কি। ব্যাকবোনের মেন ফাংশন হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করা, আমাদের মানে পিঠের দিকে যে লম্বা যে হাড় রয়েছে সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড, ঠিক আছে। সেই স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করা হচ্ছে এই ব্যাকবোন, বুঝতে পারলে। তাহলে মেন কাজ কি, প্রোটেক্টস দি স্পাইনাল কর্ড। আচ্ছা, 5 নম্বর ইনফরমেশন কি আমরা পাবো, দেখো এই যে 33 স্মল বোনস বললাম, এই 33 স্মল বোনস কিন্তু খুব ফ্লেক্সিবল, মানে রিজিড নয়, 33 স্মল বোনস কিন্তু ফ্লেক্সিবল। যেগুলো ব্যাকবোন যে 33 স্মল বোনস দিয়ে তৈরি হয়েছে, যার প্রত্যেকটাকে বলা হয় ভার্টিব্রে, এই 33 স্মল বোনস কিন্তু ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, বুঝতে পারলে। তাহলে আমরা কী লিখব, দিজ স্মল বোনস প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি টু আওয়ার ব্যাক, বুঝতে পারলে। যদি ফ্লেক্সিবিলিটি না থাকতো আমার কিন্তু বডিটা মুভমেন্ট করতে কিন্তু প্রবলেম হতো, যেহেতু ফ্লেক্সিবল সুতরাং বডি মুভমেন্টে আমাদের কিন্তু খুব একটা প্রবলেম হয় না, ডিউ টু দ্য ফ্লেক্সিবিলিটি নেচার অফ দিস স্মল বোনস, বুঝতে পারলে। আচ্ছা, এরপরে চলে আসছি থার্ড পার্ট, ব্যাকবোনের পরে থার্ড পার্ট স্কেলেটাল সিস্টেমে। থার্ড পার্ট কী ছিল, দ্য রিব কেজ, 3 নম্বর, দ্য রিব কেজ, ঠিক আছে। তোমরা বইতে ডায়াগ্রামটা দেখো, রিব কেজের দেখবে ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, রিব কেজ কী, না রিব কেজের মধ্যে প্রথমে জানতে হবে এই যে রিবস, এই রিবস, এই রিব মানে কী, রিব মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাড় বা বোনস, আর কেজ, কেজ মানে হচ্ছে খাঁচা, চিড়িয়াখানায় যেরকম খাঁচার মধ্যে অ্যানিমালসগুলো রাখা থাকে সেই কেজ মানে হচ্ছে সেই খাঁচা, বা যেটাকে তুমি জু লাইক স্ট্রাকচার বলতে পারো, খাঁচা লাইক স্ট্রাকচার বলতে পারো। তো রিব কেজ কতগুলো রিবস দিয়ে তৈরি, না দেয়ার আর 12 পেয়ার অফ রিবস, 12টা পেয়ার থাকে, 12টা পেয়ার মানে কি 24টা, একটা পেয়ার মানে দুটো, 12টা পেয়ার মানে কটা, 12 × 2 মানে 24টা, তার মানে 12টা পেয়ার রিবস থাকে, এই 12টা পেয়ার রিব মিলে একটা কেজ তৈরি করে, বুঝতে পারলে। এই কেজের মধ্যেই ডেলিকেট অর্গানগুলো সব রয়েছে, যেমন ধরো হার্ট আছে, লাংস আছে, এগুলো রয়েছে। তাহলে ফার্স্ট ইনফরমেশন আমি কী পেলাম, রিব কেজ কতগুলো রিবস দিয়ে তৈরি, 12 পেয়ার অফ রিবস, 12 পেয়ার অফ রিবস, 12 পেয়ার মানে কটা, 24টা, 1 পেয়ার মানে দুটো, তো 12 পেয়ার মানে 24টা, তো তুমি এরকমও বলতে পারো 24 নম্বর অফ রিবস। এটা ভালো করে দেখবে, যদি পেয়ার বলো তাহলে কিন্তু 12 হবে, যদি নাম্বার বলো তাহলে কিন্তু 24 হবে, ঠিক আছে। আচ্ছা, এই 12 পেয়ার অফ রিবস মিলেই একটা কেজ লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটাকে রিব কেজ বলে। এই রিব কেজের মধ্যে ডেলিকেট অর্গান দুটো থাকে, হার্ট আর লাংস, ঠিক আছে। আচ্ছা, এই যে রিবসগুলো আমি রিবগুলো বললাম, মানে যে রিবগুলো দিয়ে রিব কেজ তৈরি হয়, এই রিবগুলো কিন্তু কার্ভড বোন, মানে বেঁকানো থাকে, স্ট্রেট নয়, কিন্তু কার্ভড বোন, একটার সঙ্গে একটা জয়েন করে রিব কেজ তৈরি হয়, বুঝতে পারলে। তাহলে এই যে রিবগুলো বললাম বা বোনসগুলো বললাম যেগুলো রিব কেজে থাকে, সেই বোনসগুলো কিন্তু কার্ভড বোনস, এই কার্ভ বোনসগুলো দে আর জয়েন টুগেদার অ্যান্ড তৈরি করে কি, এই রিব কেজ, ঠিক আছে। আচ্ছা, টোটাল কতগুলো পেয়ার বললাম, 12টা পেয়ার থাকে রিব কেজে, টোটাল পেয়ার থাকে 12টা পেয়ার, এদের মধ্যে লাস্ট যে দুটো পেয়ার, সেই লাস্ট দুটো পেয়ারকে বলা হয় ফ্লোটিং রিবস, দেখবে তোমাদের বইতে ডায়াগ্রাম দেওয়া আছে। লাস্ট টু পেয়ার রিব, এদেরকে বলা হয় ফ্লোটিং রিবস। টোটাল রিব কেজে রিবস থাকে 12 পেয়ার, তার মধ্যে লাস্টের দুটো পেয়ারকে বলা হয় ফ্লোটিং রিবস, তোমাদের ডায়াগ্রাম দেখবে বইয়ে দেওয়া আছে। লাস্টের দুটো পেয়ার মানে কি, টোটাল কটা বোন আছে, 4, তার মানে 4টে তোমার ফ্লোটিং রিবস থাকে। ফ্লোটিং রিবস কতগুলো থাকে, লাস্ট টু পেয়ার, 12টা পেয়ার রিবস থাকে, তার মধ্যে লাস্ট দুটো পেয়ার হচ্ছে কি, ফ্লোটিং রিবস,
তো দুটো পেয়ার মানে কটা? দুটো পেয়ার মানে চারটে, তো ওয়ান পেয়ার মানে দুটো, তা দুটো পেয়ার মানে চারটে, তার মানে চারটে ফ্লোটিং রিবস থাকে, বুঝতে পারলে? তার মানে চব্বিশটা রিব থাকে টোটাল, তার মধ্যে চারটে ফ্লোটিং রিবস, বোঝা গেছে? আচ্ছা, দিস ইজ বিকজ দে আর কানেক্টেড টু দ্য ব্যাকবোন অনলি অ্যান্ড নট টু দ্য ব্রেস্ট বোন। এদেরকে কেন ফ্লোটিং রিবস বলে? কারণ এই ফ্লোটিং রিবসগুলো তোমার ব্যাকবোনের সঙ্গে কানেক্ট থাকে, ব্রেস্ট বোনের সঙ্গে নয়, এই জন্যই ফ্লোটিং রিবস বলে। এবার কোশ্চেন হচ্ছে ব্রেস্ট বোন কাকে বলে? ঠিক আছে, ব্যাকবোন তো না আমরা বুঝলাম, একটু আগেই পড়েছি যে ব্যাকবোন কাকে বলে। তো এই যে লাস্ট দুটো পেয়ার আমি বললাম যেগুলোকে ফ্লোটিং রিবস বলে, ওগুলো কিন্তু ব্যাকবোনের সঙ্গে কানেক্ট থাকে, ব্রেস্ট বোনের সঙ্গে কিন্তু কানেক্ট থাকে না, ওই জন্যই ফ্লোটিং রিবস। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে ব্রেস্ট বোন কী? না, ব্রেস্ট বোন মানে হচ্ছে এই যে আমি বললাম যে কার্ভ বোন, মানে রিবকে যে যে রিবসগুলো থাকে বা বোনসগুলো থাকে, ওদের নেচার হচ্ছে কার্ভ। ঠিক আছে, এই কার্ভ বোনগুলো কিন্তু ব্যাকবোনের সঙ্গে জয়েন থাকে, এই আর ব্রেস্ট বোনের সঙ্গে জয়েন থাকে। ব্রেস্ট বোন মানে হচ্ছে আমাদের চেস্টের উপরে যে বোনস রয়েছে, কারণ রিবকেজ মানে কি? রিবকেজ মানে হচ্ছে তোমার ভেতরে হার্ট থাকবে আর লাংস, এই দুটো ডেলিকেট অর্গান থাকবে। আর এই টোটাল যে রিবকেজটা, মাঝখানে কি এই এই পোর্শনটা চেস্ট পোর্শন আমাদের, ঠিক আছে, ওই যে চেস্ট পোর্শনটা, এইখানে যে রিবসগুলো থাকে ওটাকেই বলা হয় ব্রেস্ট বোন, বুঝতে পারলে? কারণ রিবকেজ যখন যে কেজ লাইক যে স্ট্রাকচারটা, সেই কেজ লাইক স্ট্রাকচারের মধ্যে অর্গান বলতে তোমার দুটো ডেলিকেট অর্গান থাকবে রিবকেজের মধ্যে, একটা লাংস একটা হার্ট। ঠিক আছে, আর লাংস আর হার্ট থাকবে কোথায়? চেস্ট পোর্শানে, বুঝতে পারলে? সেই চেস্ট পোর্শানে যে বেন্স বোনসগুলো থাকে বা রিবগুলো থাকে সেগুলোকেই বলা হয় ব্রেস্ট বোন। ঠিক আছে, তো এই যে চারটে ফ্লোটিং রিবস বললাম, এগুলো কিন্তু ব্যাকবোনের সঙ্গে কানেক্ট থাকে, ব্রেস্ট বোনের সঙ্গে কানেক্ট থাকে না, মানে ব্রেস্টে যে বোনগুলো থাকে বা চেস্টে যে বোনগুলো থাকে, সেই জন্যই এদেরকে বলে ফ্লোটিং রিবস। ঠিক আছে, তাহলে রিবকেজ আমরা পড়লাম। আচ্ছা, এগুলো কতগুলো করে বোনস থাকে পড়তে হবে? যেরকম ব্যাকবোনে আমি বললাম 33 স্মল বোনস থাকে, রিবকেজে বললাম 12 পেয়ার অফ বোনস থাকে, স্কালে পড়লাম কি দেয়ার আর 8 বোনস, তো এগুলো পড়তে হবে কতগুলো বোনস থাকে। নেক্সট চলে আসছি লাস্ট পার্ট এই তোমার স্কেলেটাল সিস্টেমের, দ্য লিমস। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে লিমস কোথায় থাকবে? না দেখো, লেখা আছে, দেখো তোমাদের বইতে, দ্য ফোর লিমস অর দ্য আর্মস আর জয়েন্ট টু দ্য স্পাইন বাই দ্য শোল্ডার গ্রিডলস অ্যান্ড দ্য কলার বোন। কী বলেছে? দ্য ফোর লিমস মানে হচ্ছে স্মল বোন, লিমস মানে হচ্ছে স্মল বোন। ঠিক আছে, দ্য ফোর লিমস অর দ্য আর্মস দে আর জয়েন্ট টুগেদার টু দ্য স্পাইন বাই শোল্ডার গ্রিডলস অ্যান্ড কলার বোন। শোল্ডার গ্রিডলস আর কলার মানে শোল্ডারে, কাঁধের কাছে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লেখা আছে, দ্য আপার আর্ম হ্যাজ অনলি ওয়ান বোন বাট দ্য লোয়ার আর্ম হ্যাজ টু বোনস, দে হ্যাজ মেনি স্মল বোনস ইন দ্য পাম অ্যান্ড ফিঙ্গার। তাহলে আর্মের দুটো পার্ট, একটা আপার আর্ম একটা লোয়ার আর্ম। আপার আর্মে কটা বোন আছে? একটাই বোন আছে। লোয়ার আর্মে কটা বোন আছে? দুটো বোন আছে। ঠিক আছে, এরা প্রত্যেকেই কিন্তু স্মল বোনস। আচ্ছা, লিমসের দেখো দুটো পার্ট বলেছে, একটা তোমার হয় ফোর লিমস, যেটা একটু আগেই তোমাকে বললাম, ফোর লিমস। এই ফোর লিমস কোথায় থাকে? না, ফোর লিমস থাকে হচ্ছে জয়েন্ট থাকে হচ্ছে স্পাইনে উইথ শোল্ডার, শোল্ডার দিয়ে জয়েন্ট থাকে। ঠিক আছে, আরেকটা যেটা লিমস আমরা পড়বো একটু পরে, এখনই যেটা পড়বো সেটা হচ্ছে হিন্ড লিমস, হিন্ড লিমস। ঠিক আছে, হিন্ড লিমস কোথায় থাকে? পায়ে, লেগের কাছে। দেখো লেখা আছে, দ্য হিন্ড লিমস দ্যাট ইজ দ্য লেগস বিয়ার দ্য ওয়েট অফ দ্য হোল বডি। তাহলে ফোর লিমস থাকে হচ্ছে বডির আপার পোর্শন, আপার পোর্শন মানে শোল্ডারের সঙ্গে জয়েন্ট থাকে, আর হিন্ড লিমস থাকে হচ্ছে বডির লোয়ার পোর্শনে, লোয়ার পোর্শনে মানে লেগে। ঠিক আছে, আচ্ছা এই যে লেগে হিন্ড লিমস রয়েছে, এই হিন্ড লিমস কিন্তু বডির টোটাল ওয়েটটা ক্যারি করে, কারণ হিন্ড লিমস থাকে তো পায়ে, আর পাটা কী করে? বডির লোয়ার পোর্শন, তার মানে বডির যে লোয়ার পোর্শন বা লেগ, সেই লেগটা কিন্তু টোটাল বডির ওয়েটটা ক্যারি করে, তার মানে আলটিমেট হিন্ড লিমস কিন্তু কী করে? টোটাল বডি ওয়েটটা ক্যারি করে, কারণ হিন্ড লিমস তো লেগে থাকে। ঠিক আছে, আচ্ছা দ্য আপার পার্ট অফ দ্য হিন্ড লিমস ইজ মেড আপ অফ দ্য লংগেস্ট বোন ইন আওয়ার বডি, দিস বোন ইজ কল্ড ফেমুর। তাহলে আমরা লংগেস্ট বোন কী দেখলাম? কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য লংগেস্ট বোন যদি জিজ্ঞেস করে, লংগেস্ট বোন হবে ফেমুর, আমাদের বডি সবথেকে লংগেস্ট বোন। ঠিক আছে, আচ্ছা ফেমুর কী বললাম? আপার এন্ড অফ দ্য হিন্ড লিমস, হিন্ড লিমসের দুটো এন্ড থাকে, একটা আপার এন্ড একটা লোয়ার এন্ড। আপার এন্ড অফ দ্য হিন্ড লিম ইজ মেড আপ অফ দ্য লংগেস্ট বোন ইন আওয়ার বডি, এই বোনটাকেই বলা হয় ফেমুর। তাহলে লংগেস্ট বোন ফেমুর এটা কিসের পার্ট? আপার হিন্ড লিমের পার্ট, বোঝা গেল? আচ্ছা, দ্য ফেমুর অফ দ্য থাই বোন ফিটস ইন টু দ্য হিপ গ্রিডেল। দেখো বইতে তোমাদের ডায়াগ্রামে দেওয়া আছে, গ্রিডেলের দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, দ্য ফেমুর অর থাই বোন ফিটস ইন টু দ্য হিপ গ্রিডেল, দ্য ফেমুর ইজ কানেক্টেড টু দ্য লোয়ার টু বোনস অফ দ্য লেগ অ্যাট দ্য নি, দে আর মেনি স্মল বোনস ইন দ্য অ্যাঙ্কেল অ্যান্ড টো রিজিয়ন। বইটা দেখো, বইটা দেখলেই বুঝতে পারবে।
ঠিক আছে। আচ্ছা যদি আমরা জিজ্ঞেস করি যে স্মলেস্ট বোন কি, লংগেস্ট বোন তো জানলাম ফেমুর, যদি বলি স্মলেস্ট বোন, স্মলেস্ট বোন আমাদের বডির সব থেকে ছোটো বোন বা স্মলেস্ট বোন যদি জিজ্ঞেস করি স্মলেস্ট বোন কি, স্মলেস্ট বোনের নাম নাম হবে স্টিরাপ। কি বললাম? স্মলেস্ট বোনের নাম হবে, এস স্পেলিংটা ভালো করে দেখবে, STIRRUP, এটা আই, ঠিক আছে, RRUP, স্টিরাপ, ঠিক আছে। এটা হচ্ছে বডি সব থেকে স্মলেস্ট বোন, মনে থাকবে। কোথায় থাকে? থাকে হচ্ছে কানে, ইয়ার, কানে থাকে, ঠিক আছে। আচ্ছা তো আমরা লিম্স পার্টটাও শেষ করলাম, এরপরে চলে আসবো জয়েন্ট, দি জয়েন্টস, দি জয়েন্টস। দেখো আচ্ছা জয়েন্টস কাদেরকে বলে, কাদেরকে জয়েন্টস বলে? না জয়েন্টস মানে হচ্ছে দুটো বোন যখন ফিউজড হয়, দুটো বোন যখন ফিউজড হয়, যে জায়গায় ফিউজড হয়, যে প্লেসে ফিউজড হয়, সেই প্লেসটাকে বলা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে। সে দুটো বোনও হতে পারে, দুটোর বেশি বোনও হতে পারে, ঠিক আছে। মানে বোনসগুলো যখন একটা আরেকটার সঙ্গে ফিউজড হয়, যে প্লেসে ফিউজড হয়, সেই প্লেসটাকে বলা হচ্ছে জয়েন্ট, বুঝতে পারলে? আচ্ছা দেখো তোমাদের বইতে লেখা আছে, আবার বোনস ডু নট সিম্পলি ওয়ার্ক অন দেয়ার ওন, মানে আমাদের যে হাড়গুলো সেগুলো কিন্তু, সেই হাড়গুলো কিন্তু একাই কিন্তু কাজ করে না, একটার সঙ্গে আরেকটার কিন্তু ইন্টার রিলেটেড আছে, একসাথে কাজ করে। দেখো লেখা আছে, কেয়ারফুলি অবজার্ভ আ স্কেলিটন, ইউ উইল নোটিস দ্যাট অ্যাট মেনি ডিফারেন্ট প্লেসেস টু বোনস আর জয়েন্ট, দ্য বোনস আর হেল্ড টুগেদার টু ফর্ম জয়েন্টস। মানে বোনসগুলো যখন একটা আরেকটার সঙ্গে জয়েন হয় বা একটা আরেকটার সঙ্গে ফিউজড থাকে, তখন সেগুলোকেই বলা হয় জয়েন্ট, ঠিক আছে। তার মানে যদি আমরা জয়েন্ট বলি, তো সেই জয়েন্টে কিন্তু দেয়ার আর মোর দ্যান ওয়ান বোনস, একটার বেশি বোন থাকবে, ঠিক আছে। দ্য এন্ড অফ ইচ বোন ইজ কভার্ড বাই আ টাফ স্মুথ অর সাইনি সাবস্টেন্স ইজ কল্ড কার্টিলেজ। তার মানে যে বোনসগুলো যেগুলো আমরা পড়লাম, সে প্রত্যেকটা বোন কিন্তু একটা স্মুথ বা শাইনি সারফেস দিয়ে কভার থাকে, সে কভারকে বলা হয় কার্টিলেজ। সেই কভারগুলোকে কি বলে? কার্টিলেজ, CARTILEGE, CARTILAGE, LAGE, কার্টিলেজ, ঠিক আছে। তাহলে কার্টিলেজ কি বললাম? না কার্টিলেজ হচ্ছে একটা স্মুথ শাইনি কভার। এই কভারটা কোথায় থাকে? না প্রত্যেকটা বোনের ওপরে থাকে, প্রত্যেকটা বোন, ইচ বোন ইজ কভার্ড বাই দ্য টাফ স্মুথ অর শাইনি সাবস্টেন্স, সেই সাবস্টেন্সকেই বলা হয় কার্টিলেজ। তো ডেফিনেশনটা পড়বে, ঠিক আছে। আচ্ছা এরপরে কী দিয়েছে? দ্য কার্টিলেজ কোটেড বোন এন্ডস আর কেপ্ট অ্যাপার্ট বাই এ থিন ফিল্ম অফ স্লিপারি ফ্লুইড দ্যাট ওয়ার্কস লাইক দ্য অয়েল ইন আ মেশিন। মানে এই যে কার্টিলেজগুলো বললাম, যে কার্টিলেজ কোটেড বোন, মানে বোনসের ওপরে যে সার্ফেসটা থাকে স্মুথ সার্ফেস, এটা কি তো কার্টিলেজ বললাম? এই প্রত্যেকটা কার্টিলেজ কিন্তু একটার সঙ্গে আরেকটা মাঝখানে ফ্লুইড থাকে, যাতে পরে কি যে মানে স্লিপারি ফিলিং হয়, যেরকম অয়েল মেশিনের মধ্যে অয়েল থাকে, অয়েলটা আমরা কেন দিই? যাতে মেশিনটা ভালো কাজ করে। তো প্রত্যেকটা যে বোনস বললাম, সেই বোনসের মাঝখানে কিন্তু এই ফ্লুইড থাকে একটা, যেটা অয়েলের মতো কাজ করে, ঠিক আছে। কোটিং অফ কার্টিলেজ অ্যান্ড দ্য স্লিপারি ফ্লুইড আর ইম্পর্ট্যান্ট সো দ্যাট দ্য বোনস ডু নট স্ক্র্যাচ অ্যান্ড বাম্প এগেনস্ট ইচ আদার হোয়েন উই মুভ। তাহলে এই যে ফ্লুইডটা বললাম, যে দুটো বোনসের মাঝে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটার মেন কাজ কি? এই ফ্লুইডটা আর যে কার্টিলেজে বললাম, কার্টিলেজ মানে হচ্ছে ওপরের যে বোনের ওপরে যে স্লিপারি কভারটা বা স্মুথ কভারটা, এই কার্টিলেজ আর ফ্লুইডের মেন কাজ হচ্ছে যাতে বোনসগুলো একটার সঙ্গে একটা স্ক্র্যাচ না হয়ে যায়, বা আমরা যখন মুভ করবো, যখন হাঁটবো বা দৌড়বো, তখন কিন্তু একটার সঙ্গে একটা ঘষা না লাগে বা একটার সঙ্গে একটা ঠোকা না লাগে। এই জন্যই কিন্তু এই কার্টিলেজটা দেওয়া থাকে বা মাঝখানে ফ্লুইডটা থাকে দুটো বোনসের মাঝে, ঠিক আছে। দ্য বোনস আর হেল্ড টুগেদার বাই দ্য স্ট্রং স্ট্রেচি ব্যান্ড লাইক ইস্যুস কল্ড লিগামেন্টস। এটাও পড়বে, লিগামেন্টস কি? লিগামেন্টস, LIGAMENTS, লিগামেন্টস কি? লিগামেন্টস হচ্ছে অ্যাকচুয়ালি টিস্যু, ঠিক আছে। দুটো বোনস একটা আরেকটার সঙ্গে খুব স্ট্রং টিস্যু দিয়ে জয়েন থাকে, দুটো বোনস একটা আরেকটার সঙ্গে খুব স্ট্রং টিস্যু দিয়ে জয়েন থাকে, সেই টিস্যুগুলোকেই বলা হয় লিগামেন্টস। তার মানে কি? বোনস আর হেল্ড টুগেদার বাই লিগামেন্টস, দিস লিগামেন্টস আর নাথিং বাট দে আর টিস্যুস হুইচ হোল্ডস দ্য বোনস টুগেদার। ক্লিয়ার হলো? আচ্ছা এরপরে দেখো কী লিখেছে, আওয়ার বডি হ্যাজ সেভারাল জয়েন্ট, আমাদের বডিতে কিন্তু অনেকগুলো জয়েন্ট আমরা দেখতে পাবো, ঠিক আছে। অল জয়েন্টস শো মুভমেন্ট অফ এক্সেপ্ট দ্য স্কাল, দ্য বোনস অফ দ্য স্কাল আর ফিউজড অ্যান্ড ইন্টারলক অ্যান্ড দাস শোজ নো মুভমেন্ট। দেখো স্কাল কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট হয় না, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু মুভমেন্ট হবে, এক্সেপ্ট স্কাল, স্কাল ছাড়া।
আমাদের বডিতে যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু মুভেবল এক্সেপ্ট স্কাল, কারণ স্কালের ভেতরে যে বোনসগুলো রয়েছে সেই বোনসগুলো কিন্তু দে আর ফিউজড অ্যান্ড ইন্টারলক, একটার সঙ্গে একটা লক করা থাকে যার জন্য মুভ করা যায় না বা মুভ হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা পড়ব ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট বা কাইন্ড অফ জয়েন্টস। দেখো জয়েন্ট আমাদের অনেকগুলো বডিতে রয়েছে, তো কী কী ধরনের জয়েন্ট আছে আমরা সেগুলো পড়ব। দেখো যেরকম ধরো আমি যদি মেইনলি চারটে টাইপের জয়েন্ট আমরা পড়ব এখানে, দেখো টোটাল চারটে টাইপের জয়েন্ট আমরা পড়ব এখানে। দেখো প্রথম যে জয়েন্টটা পড়ব, প্রথম জয়েন্টটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। ফার্স্ট জয়েন্ট যেটা পড়ব সেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। তারপরে আসবে বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা কী বললাম হিঞ্জ জয়েন্ট, তারপরে কী বললাম বল অ্যান্ড সকেট জয়েন্ট। তিন নাম্বার আসবে পাইভট জয়েন্ট, পাইভট জয়েন্ট। চার নাম্বার পাইভট জয়েন্টের পরে লাস্ট জয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট। তো টোটাল কত টাইপের জয়েন্ট আমাদের বডিতে রয়েছে? ফোর টাইপস অফ জয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ডিফারেন্ট ডিফারেন্ট জয়েন্টটা আমরা বললাম, যে তোমার হিঞ্জ জয়েন্ট বললাম, বল অ্যান্ড সকেট জয়েন্ট বললাম, পাইভট জয়েন্ট বললাম, গ্লাইডিং জয়েন্ট বললাম, এই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমাদের বডিতে রয়েছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মুভমেন্ট হয় প্রত্যেকটা জয়েন্টেরই, যার জন্য আলাদা আলাদা ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ মুভমেন্ট। আচ্ছা, তো সবার আগে চলে আসি আমি হিঞ্জ জয়েন্টে। দেখো হিঞ্জ জয়েন্ট কী বলেছে, ইট ওয়ার্কস দ্য লাইক দ্য হিঞ্জ অফ আ ডোর। হিঞ্জ মানে কি? ডোরে যেরকম হিঞ্জ থাকে, দরজার মধ্যে যেরকম হিঞ্জ থাকে, তো দরজায় হিঞ্জ কেন লাগানো হয়? হিঞ্জের ফাংশন কী দরজায়? যাতে দরজাটা তুমি ঠিকঠাক ওপেন করতে পারো, ঠিকঠাক ক্লোজ করতে পারো, মানে দরজাটা মুভ করে অ্যাকচুয়ালি। এটাই তো, কেন মুভ করে? ডিউ টু হিঞ্জ। তো এখানে যে হিঞ্জ জয়েন্ট রয়েছে সেই হিঞ্জটারও কিন্তু সেম ফাংশন, যাতে বোনসগুলো মুভ করতে পারে হিঞ্জ জয়েন্টে, ঠিক আছে। দ্য বোনস, দেখো লেখা আছে তোমাদের বইতে, দ্য বোনস কানেক্টেড বাই দিস হিঞ্জ জয়েন্ট মুভস ইন ওয়ান প্লেন অনলি। মানে এই হিঞ্জ জয়েন্টে যে মুভ বোনসগুলো কানেক্ট করা থাকবে বা যে বোনসগুলো হিঞ্জ জয়েন্টে কানেক্টেড থাকবে সেই বোনসগুলো কিন্তু একটা প্লেনে মুভ করতে পারবে, ঠিক আছে। দ্য জয়েন্ট প্রোভাইডস দ্য ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ দ্য বডি পার্ট, দ্য এলবো, নি, টো অ্যান্ড দ্য ফিঙ্গার জয়েন্টস আর দ্য হিঞ্জ জয়েন্টস। তাহলে এক্সাম্পল আমি কী কী পড়লাম হিঞ্জ জয়েন্টের, এক্সাম্পলগুলো আসবে এলবো, টো, ঠিক আছে, তারপরে ধরো ফিঙ্গার জয়েন্ট, আঙুলে যে জয়েন্ট থাকে ফিঙ্গার জয়েন্ট, এগুলো প্রত্যেকটা হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল। হিঞ্জ জয়েন্ট কিন্তু কীরকম মুভমেন্ট প্রোভাইড করে? ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ দ্য বডি। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে কি? সামনে আর পেছনে এই দুটো মুভ করতে পারবে। দরজা যেরকম তুমি সামনে মুভ করো আর পেছনে মুভ করতে পারো, সেরকম হিঞ্জ জয়েন্টও তাই। ওই মুভমেন্টটার নাম হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট। যেরকম অ্যাকচুয়ালি দরজা যেরকম মুভ করে, দরজায় যে হিঞ্জ লাগানো থাকে, দরজা তুমি কীরকম করে মুভ করো, একবার সামনে একবার পেছনে মুভ করতে পারো, তো ওই মুভমেন্টটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট বলে। আর জয়েন্টে যে হিঞ্জ থাকে সেই হিঞ্জটা কিন্তু একদম দরজার যেরকম হিঞ্জ সেরকমই কাজ, যার জন্য জয়েন্টটার নাম হচ্ছে হিঞ্জ জয়েন্ট। আর এর মুভমেন্টটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট, সামনে আর পেছনে মুভ করা যাবে, আর কোথাও তুমি মুভ করতে পারবে না, ঠিক আছে। ওই জন্যই লেখা আছে দিস জয়েন্ট মুভ ইন ওয়ান প্লেন অনলি, একটা প্লেনে মুভ করা যাবে, ওয়ান প্লেন মুভমেন্ট, যে মুভমেন্টটার নাম হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট, ঠিক আছে। তো এক্সাম্পল আমরা কী পড়লাম, এলবো পড়লাম, টো পড়লাম, ফিঙ্গার পড়লাম, এছাড়া তোমার ধরো নি, নিতেও যে জয়েন্টটা থাকে সেই নিটাও কিন্তু হিঞ্জ জয়েন্ট। তবে তোমাদের বইতে এগুলো দেওয়া আছে, নি, এলবো, টো, ফিঙ্গার জয়েন্টস অফ হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল, ঠিক আছে। এরপরে চলে আসি বল অ্যান্ড সকেট জয়েন্ট। দেখো বল অ্যান্ড সকেট জয়েন্ট মানে হচ্ছে এই জয়েন্টের একটা এন্ড কিন্তু বল লাইক স্ট্রাকচার থাকবে, যার জন্য নাম হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। ইন দিস জয়েন্ট ওয়ান বোন হুইচ হ্যাজ আ বল লাইক এন্ড, একটা বোনের কিন্তু এন্ডটা বল লাইকে হবে, মানে বল বলের মতো হবে, আরেকটা বোনের একদম হলো স্পেসে ঢুকে যাবে। কি বললাম, এই হিঞ্জ জয়েন্টে দুটো বোনস থাকবে, দুটো বোনস থাকবে, একটা বোনস হবে এন্ড পার্টটা বলের মতো, আরেকটা বোনসের যে এন্ড পার্ট সেই এন্ড পার্টটা ফাঁকা থাকবে, হলো থাকবে, যাতে পরে কি এই বল পার্টটা ইজিলি এই হলো পার্টের মধ্যে জয়েন্ট হয়ে যায়। তার মানে দুটো বোন যখন জয়েন হবে, ধরো এই একটা বোন, এই একটা পার্ট বলের মতো থাকবে, মানে একটা এন্ড থাকবে বলের মতো, আর আরেকটা যে বোন আছে সেই বোনটার একটা এন্ড থাকবে হলো, মানে ফাঁপা থাকবে। এরপরে দুটো বোন কি তাহলে ইজিলি ফিউজড হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা ঢুকে যাবে। দিয়ে এই জয়েন্টটার নাম হচ্ছে তোমার কি বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেহেতু এই জয়েন্টের একটা এন্ড হচ্ছে বল, তার মানে বল অ্যান্ড সকেট জয়েন্টে যে দুটো বোনস জয়েন্ট হবে সেই বোনসের একটা বোনের এন্ড হবে বলের মতো স্ট্রাকচার, আরেকটা বোনসের এন্ড হবে হলো,
যাতে ইজিলি ফিট হয়ে যায়, সেই ধরনের জয়েন্টকে আমরা বলবো বোল অ্যান্ড সকেট জয়েন্ট। এক্সাম্পল কি, যেমন হিপ জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট আছে, এই দুটো হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্টের এক্সাম্পল। এক্সাম্পল হবে হিপ জয়েন্ট আর শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট আর শোল্ডার জয়েন্ট, এই দুটো হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসছি পাইভট জয়েন্ট। পাইভট জয়েন্ট কি, এই যে এই টাইপের জয়েন্ট, এই যে এই টাইপের জয়েন্ট কিন্তু দেখা যায় তোমার স্কাল, স্কাল আর স্পাইনের মধ্যে। এই যে পাইভট জয়েন্ট যেটা আমি বললাম, এই পাইভট জয়েন্ট দেখা যায় স্কাল আর স্পাইনের মধ্যে, মানে স্কাল আর স্পাইনের মাঝখানে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টটাকে বলে পাইভট জয়েন্ট। দিস টাইপ অফ জয়েন্ট ইজ মেইনলি ফাউন্ড, দ্যাট মিন্স পাইভট জয়েন্টের কথা বলছি আমি, পাইভট জয়েন্ট ইজ মেইনলি ফাউন্ড বিটুইন দ্য স্কাল অ্যান্ড দ্য স্পাইন, যাই তুমি স্কালটাকে ঠিকঠাক করে মুভ করতে পারো। কারণ আমরা তো স্কাল কী করি, আমরা স্কাল জেনারেলি কি লেফট সাইড আর রাইট সাইডে মুভ করতে পারি বা ওপর নিচে মুভ করতে পারি, তাই তো? তুমি পুরোটা তো ঘোরাতে পারবে না, পুরো স্কালটা কি ঘোরাতে পারে, কেউ ঘোরাতে পারে না পুরো স্কালটা। আমরা কী করে ঘোরাবো, না লেফট সাইড রাইট সাইড ঘোরাতে পারি আর ওপরে আর নিচে। তো এই যে মুভ করতে পারছ স্কালটাকে, এই মুভ করতে পারছ স্কালটাকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ পাইভট জয়েন্ট, পাইভট জয়েন্টের জন্য। তাহলে পাইভট জয়েন্টের লোকেশন কি, লোকেশন হচ্ছে বিটুইন দ্য স্কাল অ্যান্ড দ্য স্পাইন, ঠিক আছে। মুভ ইউর স্কাল টু ফাইন্ড আউট দ্য মুভমেন্ট অফ দিস জয়েন্ট, দেখো এখানে লেখা আছে তোমাদের বইতে, মুভ ইউর স্কাল টু ফাইন্ড আউট দ্য মুভমেন্ট অফ দিস জয়েন্ট, ইট মুভস আপ অ্যান্ড ডাউন হোয়েন উই সিগনাল ইয়েস অ্যান্ড সাইড ওয়েজ হোয়েন উই সিগনাল নো। তার মানে কি, তুমি সাইড ওয়ে মুভ করতে পারো আর কি ওপর নিচে মুভ করতে পারো, আপ অ্যান্ড ডাউন মুভ করতে পারো, ঠিক আছে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস পাইভট জয়েন্ট। ইন দিস জয়েন্ট ওয়ান বোন ফিটস ইন টু আ রিং ফর্ম বাই দ্য আদার বোন, মানে একটা আর একটা এই পাইভট জয়েন্টে কি হয় না, বোনসগুলো জয়েন্ট হয়, জয়েন্ট হয়ে রিংয়ের মতো স্ট্রাকচার তৈরি করে। রিং যেরকম স্ট্রাকচার হয়, সার্কুলার স্ট্রাকচার, সেরকম পাইভট জয়েন্টে বোনসগুলো দে আর ফিউজ টুগেদার, দে আর জয়েন্ট টুগেদার অ্যান্ড ফর্মিং আ রিং লাইক স্ট্রাকচার, রিংয়ের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পাইভট জয়েন্টের এক্সাম্পল কী পড়লাম, পাইভট জয়েন্টের এক্সাম্পল হচ্ছে বিটুইন স্কাল অ্যান্ড দ্য স্পাইন, স্কাল এবং স্পাইনের মাঝখানে। লাস্ট চলে আসছি গ্লাইডিং জয়েন্ট, ঠিক আছে। দেখো গ্লাইডিং জয়েন্ট কোথায় থাকে, গ্লাইডিং জয়েন্ট এই ধরনের জয়েন্ট বা গ্লাইডিং জয়েন্ট মেইনলি প্রেজেন্ট থাকে আমাদের রিস্টে, রিস্টে থাকে, অ্যাঙ্কেলে থাকে, ঠিক আছে, স্পাইনেও থাকে। স্পাইনে যেরকম আমরা পাইভট জয়েন্ট বললাম, সেই স্পাইনের মধ্যেও কিন্তু গ্লাইডিং জয়েন্টও থাকে। তো মেইনলি থাকে হচ্ছে রিস্টে আর অ্যাঙ্কেলে, কোথায় বললাম, রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল, এই দুটো হচ্ছে মেন, ঠিক আছে। এছাড়া স্পাইনের মাঝেও কিন্তু থাকে, স্পাইনের মধ্যেও থাকে, বিটুইন দ্য স্পাইন, বিটুইন দ্য স্পাইন এখানেও কিন্তু থাকে এই গ্লাইডিং জয়েন্ট, ঠিক আছে। গ্লাইডিং জয়েন্টের মেন ফাংশন কি, না গ্লাইডিং জয়েন্ট মেন হচ্ছে, মেন যে প্রপার্টি সেটা হচ্ছে ফ্লেক্সিবল, এই গ্লাইডিং জয়েন্ট খুব ফ্লেক্সিবল, ঠিক আছে। এই যে ফ্লেক্সিবিলিটি নেচার, এই ফ্লেক্সিবিলিটি নেচারের জন্যই কিন্তু তুমি বডিটাকে মুভ করতে পারবে, বুঝতে পারলে তো। গ্লাইডিং জয়েন্ট হচ্ছে মেইনলি ফ্লেক্সিবল, আমাদের যে ব্যাকবোন, সেই ব্যাকবোনটা কেন ফ্লেক্সিবল, ব্যাকবোনটা ফ্লেক্সিবল বিকজ দিস গ্লাইডিং জয়েন্ট। তার মানে যদি আমি গ্লাইডিং জয়েন্ট বলি, আর কোথায় কোথায় রয়েছে, না আমাদের যে ব্যাকবোন, সেই ব্যাকবোনও কিন্তু আছে, রিস্টেও আছে, অ্যাঙ্কেলেও আছে, ব্যাকবোনেও আছে, আর কিছুটা আছে স্পাইনে, ঠিক আছে। তো ব্যাকবোন কেন আমরা মুভ করতে পারি, ডিউ টু দ্য প্রেজেন্স অফ গ্লাইডিং জয়েন্ট, কারণ গ্লাইডিং জয়েন্ট ফ্লেক্সিবল, সেই জন্যই আমরা কিন্তু ব্যাকবোনটা মুভ করতে পারি, বুঝতে পারলে। আমরা যে এই যে সামনের দিকে ঝুঁকছি বা পেছন দিকে ঝুঁকি, আমরা তো ফরওয়ার্ডে ঝুঁকতে পারি, তো আবার ব্যাকওয়ার্ডেও ঝুঁকতে পারি, বেন্ড হতে পারি আমরা। কেন বেন্ড হতে পারি, ডিউ টু দ্য প্রেজেন্স অফ গ্লাইডিং জয়েন্ট। যদি গ্লাইডিং জয়েন্ট ফ্লেক্সিবল না হতো, তাহলে কিন্তু তুমি সামনের দিকেও ঝুঁকতে পারতে না, পেছন দিকেও ঝুঁকতে পারতে না, মানে ফরওয়ার্ড ডিরেকশনও বেন্ড হতে পারতে না, ব্যাকওয়ার্ড ডিরেকশনও বেন্ড হতে পারতে না। যেহেতু ব্যাকবোন ফ্লেক্সিবল, ব্যাকবোনের মধ্যে গ্লাইডিং জয়েন্ট রয়েছে, যেহেতু গ্লাইডিং জয়েন্ট ফ্লেক্সিবল সেই জন্য ব্যাকবোনও ফ্লেক্সিবল, আর যেহেতু ফ্লেক্সিবল তুমি কিন্তু ফরওয়ার্ড ডিরেকশন ব্যাকওয়ার্ড ডিরেকশনে বেন্ড হতে পারবে, বুঝতে পারলে। তো এই হয়ে গেল আমাদের কি ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট, কী কী ধরনের জয়েন্ট আছে, কোথায় এক্সাম্পল সব ডিসকাস করা হলো। তোমাদের একটাই পার্ট বাকি রয়েছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সেন্স অর্গান। এই সেন্স অর্গানটা হয়ে গেলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা যখন নেক্সট ভিডিওতে সেন্স অর্গানটা নিয়ে ডিসকাস করব, সেন্স অর্গানের মধ্যে তোমার মানে যে পাঁচটা সেন্স অর্গান আমাদের মেনলি রয়েছে, সেই পাঁচটা সেন্স অর্গানই তোমাদের সিলেবাসে আছে। যেমন ধরো আইজ হতে পারে, নোজ আছে, ইয়ার্স আছে, ঠিক আছে, স্কিন আছে, এই প্রত্যেকটা সেন্স অর্গান আমরা পড়ব আমাদের হিউম্যান বিইংসের। আর একটুখানি তোমাদের টপিক আছে সেন্স অর্গান ইন অ্যানিমাল, সেই অ্যানিমালের কী কী সেন্স অর্গান সেগুলো তোমাদের রয়েছে, ওটাই অল্প একটুখানি পার্ট রয়েছে, ঠিক আছে। তো এগুলো আমরা ডিসকাস করে নেক্সট দিন কোশ্চেন আনসার ডিসকাস করব, করেই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে। টিল দেন থ্যাংক ইউ।